এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 20,990 টাকায়। মাত্র 20,990 টাকায় আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন। প্রসেসর হিসেবে রয়েছে হেলিও G80, যেটি একটি গেমিং প্রসেসর বলা যায়। এতে রয়েছে হাইপার ইঞ্জিন গেমিং টেকনোলজি, যার কারণে স্মুথলি আপনারা গেম প্লে করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আবারও চলে এলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন। তো ভিউয়ার্স, আজকে আবারও একটি নতুন মডেল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে জানিয়ে দেব ভিভো Y33s এই মডেলটি সম্পর্কে। এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার কারণে ইজিভাবে ফোনটিকে আনলক করা যাবে। আর এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি ডিসপ্লে, যার কারণে খুবই ইজিভাবে ফোনটিকে কন্ট্রোল করা যায় এক হাতে। আর এই ফোনটির রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস, যার কারণে ভিডিও এক্সপিরিয়েন্স হবে অসাধারণ লেভেলের। খুবই প্রাণবন্ত ভিডিও আপনারা এই ফোনটি থেকে উপভোগ করতে পারবেন। আর এই ফোনটিতে রয়েছে 8GB র্যাম, তার সাথেই রয়েছে ভার্চুয়ালি র্যাম আরও 4GB, টোটাল 12GB র্যামের সাপোর্ট পাবেন এই ফোনটিতে, এবং 128GB ফোন স্টোরেজ রয়েছে এই ফোনটিতে। মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন 1TB পর্যন্ত। আর এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে হেলিও G80, যেটি একটি গেমিং প্রসেসর বলা যায়। এতে রয়েছে হাইপার ইঞ্জিন গেমিং টেকনোলজি, যার কারণে স্মুথলি আপনারা গেম প্লে করতে পারবেন এই ফোনটিতে। আর এই ফোনটিতে রিয়ার ক্যামেরা রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, যার মেইন রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, যার কারণে অসাধারণ লেভেলে আপনারা সেলফি তুলতে পারবেন এই ফোনটি থেকে। আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি, যা 18W চার্জিং সিস্টেম সাপোর্ট করে, এবং 5W রিভার্স চার্জিংয়ের মাধ্যমে আপনার যে কোনো গ্যাজেটকে চার্জ করে নিতে পারবেন এই ফোনটি থেকে। এটির দুটি কালার সম্পর্কে, একটি কালার হচ্ছে স্টারি গোল্ড আর অপর কালারটি হচ্ছে মিরর ব্ল্যাক। ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 20,990 টাকায়। মাত্র 20,990 টাকায় আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ যে কোনো ভিভো আউটলেটে এখনই চলে আসতে পারেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।